ফরাজদা তিনি এত মজার রান্না করেন সেটি আমার জানা ছিল না তোমার জন্য কাল আমি রান্না করে নিয়ে আসবো তো আমাকে খুঁজে বলছেন যে এই না তোমার জন্য আমি রান্না করে নিয়ে এসেছি আজ দুপুরে তুমি খাবে এত চমৎকার এত ডেলিশিয়াস ছিল সবজিটা অসাধারণ রান্না সিনেমা হলে সফলভাবে চলছে এটা আমাদের গল্প আর আমরা চলে এসেছি ওই ছবি দিয়ে একজন অন্যতম অভিনেত্রী তারিনের সঙ্গে কথা বলতে সবার আগে বলো বাংলাদেশ থেকে কলকাতায় কীরকম লাগছে পুরো সফরটা কলকাতা আমার সবসময় প্রিয় একটি শহর এবং যখনই আমি আসলে কাজের ফাঁকে হাঁপি উঠি তখনই কলকাতায় চলে আসি রিল্যাক্স করার জন্য কারণ আমার অনেক পছন্দের একটি শহর আপনাদের এখানকার স্ট্রিট ফুড থেকে শুরু করে এখানকার স্বাভাবিকভাবেই আমরাও বাংলা ভাষায় কথা বলি কলকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে ভাষা নিয়ে কোনো সমস্যা হয় না আর মানে খুব নিজের মতো করে ঘুরতে ফিরতে এনজয় করতে পছন্দ করি এখানে তো সেটা খুব ভালো মতোই হয় তো সবসময় আমার কলকাতা ট্রিপ সবসময় ভালো লাগে এটাই প্রথম কাজ তো কিরকম লাগলো পুরো অভিজ্ঞতাটা ছিল সত্য কথা যদি একটু পেছন থেকে যদি আসি তাহলে এই ছবিটিতে আসলে চার বছর আগে শ্যুট হয়েছিল তো তারও আগে মানুষদের সাথে আমার ঢাকাতে একটি অনুষ্ঠানের পরিচয় হয়েছে তারপর সেখান থেকেই ফোন নাম্বার এক্সচেঞ্জ তারপরে কিছুদিন পর মানুষ দিয়ে কলকাতা থেকে ফোন করে বললেন যে তিনি একটি প্রথম ছবি নির্দেশনা দেবেন সেখানে একটি চরিত্র আছে যেটি এপার বাংলারই মানে বাংলাদেশের একটি মেয়ে যার বিয়ে হয়ে কলকাতা এসছে এখানে এসে সেটেল তো তার সেরকম একটি চরিত্রের জন্য তিনি আমাকে চিন্তা করেছেন তো সেটি আসলে শুরু থেকেই যেহেতু মানুষের দিয়ে আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী এত গুণী একজন শিল্পী তো তার প্রথম নির্দেশিত ছবি তিনি করবেন সেই ডিরেকশন দেবেন এবং সেখানে তিনি আমার কথা চিন্তা করেছেন সেটি আমার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগা থেকে আমি বলেছি যে মানে ওটা অলমোস্ট আসলে যখন মুখে উনি স্টোরিটা বলেছেন তারপর বলেছেন তো ওকে আমি স্ক্রিপ্ট পাঠাচ্ছি আসলে স্টোরিটা শোনার পরে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি হয়তো ছবিটি করব। তো স্ক্রিপ্ট পড়ার পর আসলে আমি সম্মতি দিয়েছিলাম যে অবশ্যই আমি কাজটি করব। তারপর আসলে জানতে পেরেছি কারা কারা অভিনয় করেছেন এখানে অনেক রিনাউন্ড আর্টিস্ট আছেন যারা ব্যক্তিগতভাবে আমি যাদের ভক্ত অভিনয় ভক্ত এবং বাংলাদেশেও তাদের অনেক ফ্যান ফলোয়ার আছেন সো ডেফিনেটলিভাবে ছবিটি কাজ করার অভিজ্ঞতা চমৎকার কারণ আমি এই ফার্স্ট টাইম এই কলকাতায় কোনো ছবিতে অভিনয় করেছি কিন্তু শুটিং ইউনিট থেকে শুরু করে আর্টিস্ট যারা আছেন একবারও কিন্তু আমার মনে হয়নি যে আমি নতুন কোনো পরিবেশে কাজ করছি এটার সম্পূর্ণ আমি কৃতিত্ব দিব মানুষের দিকে তিনি এত সুন্দর করে পরিবেশটা তৈরি করেছেন যে কখনোই মনে হয়নি যে নতুন টিমের সাথে আমি কাজ করছি হ্যাঁ পরিচালক হিসেবে মানুষের সিংহকে কীরকম লাগলো মানে কতটা বকা জকা করলেন বা শ্যুটিংয়ের সময় কোনো কিছু বলার জন্য কীরকম কি করতেন দিদি এটা যেন তো একটা জিনিস খুব হেল্প হয় যখন একজন পরিচালক যদি অভিনেতা বা অভিনেত্রী হন এটা আসলে খুব খুব মানে একজন আর্টিস্টের জন্য যারা স্ক্রিনের সামনে থাকেন স্ক্রিনের পেছনে ডিরেক্টর যখন একজন অভিনেতা হন কিংবা অভিনেত্রী হন সেটি মানে অনেক অনেকাংশে প্লাস করে কারণ একজন অভিনেতা অভিনেত্রীর পেইনটা কিন্তু একজন শিল্পী খুব ভালো বুঝতে পারে তো সেই জায়গা থেকে মানুষ ইদি এত চমৎকারভাবে আমাদেরকে সিচুয়েশানগুলো বুঝিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেকটি সিনের আগে আগে কি সিকোয়েন্স ছিল মানে সিচুয়েশান কেমন ছিল মোডটা আমার কেমন ছিল আবেগটা কেমন থাকবে এখন সব কিছু এত সুন্দর করেই উনি মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে কখনো খুব কঠিন কিছু মানে মনে হয়নি আসলে ইজি ছিল কাজটা করাটা আর এত চমৎকারভাবে উনি রিহার্সালটা করিয়ে নেন যে খুব সহজ হয়ে গেছে সবার জন্য এই কাজটি এই ছবিটা নিয়ে ওপার বাংলার মানুষ কি বলছে দেখেছে তারা তাদের কি অভিজ্ঞতা প্রতি মুহূর্তে সবাই একটি একটি কথাই বলছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে তো কোনো কিছুই খবর চাপা থাকে না তো ওখানেও সবাই জানে যে এখানে ছবিটি খুব ভালোভাবে চলছে এবং এটাকে বলতেই পারি যে এখন যেহেতু চতুর্থ সপ্তাহ চলছে ডেফিনেটলি এটা হিট করে গেছে দর্শকরা সাদরে গ্রহণ করেছেন এই প্রশংসাটুকু বাংলাদেশেও ছড়িয়ে গেছে তারা সাদরে মানে আগ্রহে মানে আগ্রহ নিয়ে ওয়েট করছেন যে কবে ছবিটি রিলিজ হবে ওখানে তো প্রায়ই সোশ্যাল মিডিয়াতে আমি কমেন্ট পাচ্ছি আমার ভক্তদের কিংবা আমার কলিকদের ওখানে ফ্যান ফলোয়ার যারা আছেন যে আমরা দেখতে চাই কবে বাংলাদেশে মুক্তি পাবে কারণ শুনছে যে অস্ট্রেলিয়ার রিলিজ হয়েছে নিউজিল্যান্ডের রিলিজ হয়েছে হয়তো সামনে আমেরিকা কিংবা বিভিন্ন স্টেটে হয়তো রিলিজ হতে পারে মানে দেশের বাইরে তো সেই জায়গা থেকে সবাই এক্সপেক্ট করছে যে বাংলাদেশে আগে হোক তো সেই চাওয়াটা আছে আর কি সবার বাংলাদেশে তো জনপ্রিয়ই কলকাতাতেও কিন্তু এখন এই ছবিটা রিলিজ করার পরে তোমার একটা খুব ভালো জনপ্রিয়তা তৈরি হয়েছে এটা কীরকমভাবে নিচ্ছ কিরকম লাগছে এটা অবশ্যই আনন্দের বিষয় কারণ আমি আসলে আমার ক্যারিয়ার জীবন বাংলাদেশের শিশু শিল্পী থেকেই এটি ফাইভ থেকে আমি টেলিভিশনে কাজ করছি তো সেভাবে যদি হিসেব করি তাহলে তো প্রায় চল্লিশ মানে একটা চার মানে চল্লিশ বছর পার করে দিয়েছি আমি মিডিয়াতেই তো আমার ক্যারিয়ার লাইফে আসলে সবসময় আমি চেয়েছি যে ঠিক আছে আমি ভালো কাজ করব সেটা মানে আমি মনে করি কোনো শিল্পীরই কাজের কোনো নির্দিষ্ট কোনো ব্যারিয়ার থাকে না আসলে হওয়া উচিত না সেটা যে কোনো দেশের কাজ সে করবে তার কাজের পরিধিটা ছড়িয়ে পড়বে বিভিন্ন দেশে তো আমাদের একদম খুবই কাছাকাছি দেশ তো ভারত স্বাভাবিকভাবেই কলকাতা আমাদের আরও প্রাণের শহর তো সেখানকার এখানকার মিডিয়াতে কাজ করাটা আমাদের এর আগেও বাংলাদেশের শিল্পীরা এসে কাজ করেছেন আপনাদের এখানকার শিল্পীরা বাংলাদেশে গিয়ে কাজ করেছেন এটা নতুন কিছু নয় দেরিত হলেও অনেক দেরিত হলেও আমি আমার কাজটা খুব ভালোভাবেই হয়েছে এবং সুন্দর একটি গল্পের এবং চমৎকার নির্দেশনার একটি ছবি সুন্দর একটি টিমের সাথে কাজটি হয়েছে এবং ছবিটি যে হিট করে গেছে এটি আমার অনেক ভালো লাগার বিষয় যে প্রথম ছবিটি দর্শকরা সাদরে গ্রহণ করেছেন আমার ভালো লেগেছে যখন আমি হল ভিজিটে গিয়েছিলাম একদম আসলে তখন তো দর্শকদের রিয়াকশানটা সামনাসামনি পাওয়া যায় ওটার আনন্দটা ডিফারেন্ট আসলে ওটার আবেগ মানুষের ভালোবাসাটা একদম এক্সপ্রেশনটা দেখা যায় তো ওটা যেভাবে ওনারা গ্রহণ করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম থ্যাংক ইউ বলতে চাই আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আমাদের ছবিটিকে এত সুন্দরভাবে ভালোবাসা দিয়েছেন গ্রহণ করেছেন এবং আমার কাজকে তারা অ্যাপ্রিসিয়েট করেছেন থ্যাংক ইউ বলতে চাই অবশ্যই শ্যুটিংয়ের ফাঁকে কোনো একটা মজার ঘটনা যদি একটু দর্শকদের বলে অনেক সময় হয় না যে শুটিংয়ে একটা ঘটনা ঘটেছে যেটা ভীষণ মনে থাকবে সারা জীবন এরম কোনো ঘটনা এই 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 সিনেমার শ্যুটিংয়ের ক্ষেত্রে শ্যুটিংয়ে মজার ঘটনা আসলে কি আমরা আমরা যখন কাজটা করছিলাম তখন কিন্তু মানে বাইরের দিকে একটু কোভিডের তখন স্টার্ট হয়েছে কোভিড ছড়ানোটা তখন কিন্তু আসলে আমরা একটা খুব রেস্ট্রিকশানের মধ্যেই কাজ করেছি এবং খুব কম সময়ের ভেতরেই কিন্তু আমার শ্যুটিংগুলো শেষ শেষ হয়েছে এবং মানুষের দিকে কিন্তু কোনো কিছু সময় অপচয় করেননি একদম টাইম মতো যেদিন যেই শ্যুটিংয়ের ডেট ছিল যেই যে সিকোয়েন্স করার কথা ছিল সেই প্ল্যানভাবেই কিন্তু তিনি কাজ করেছেন তো এটি আসলে যে যখন হয় না যে টিমওয়ার্কটা যখন সুন্দর হয় তখন যে কোনো কাজ আসলে খুব সহজ হয়ে যায় তো সেভাবে আসলে খুব বেশি ওরকম কিছু না আমার দুটো সিনের মানে কথা বলতে পারি সেটি হচ্ছে যে একদিন খরচটা তিনি আমার তিনি এত মজার রান্না করেন সেটি আমার জানা ছিল না তিনি গল্পের ছেলে আড্ডা দিচ্ছিলাম আমরা শ্যুটিংয়ের ফাঁকে তখন তিনি জিজ্ঞেস করলেন তুমি আমাদের বাংলাদেশের অতিথি তুমি বলো তুমি কি খেতে পছন্দ করো তা আমি বলছি আমি খুব মাছে ভাতে বাঙালি তা আমি খুব মাছ ভাত সবজি খেতে পছন্দ করি এবং আপনাদের এখানের খাবারও আমার খুব পছন্দ তো বলছিলো তাহলে তুমি যখন সবজি পছন্দ করো তোমার জন্য কাল আমি রান্না করে নিয়ে আসবো তো আই থট যে ওকে উনি হয়তো এমনিই বলছেন উনি বলছেন যে আমি ভোরবেলা উঠে রান্না করি তো সত্যি সত্যি দেখলাম পরের দিন সেটে আমি মেকআপ রুমে মেকআপ করছি আর তিনি সিঁড়ি দিয়ে উঠছেন আর বলছেন কোথায় আমাদের বাংলাদেশের অতিথি কোথায় তো আমাকে খুঁজে বলছেন যে এই নাও তোমার তোমার জন্য আমি রান্না করে নিচ্ছিটা আজ দুপুরে তুমি খাবে এবং এত চমৎকার এত ডেলিশিয়াস ছিল সবজিটা অসাধারণ রান্না এবং এটা আমার আসলে সত্য কথা বলতে কি এটা আমার উনি যে ফিলিং থেকে রান্না করে নিয়ে এসছেন এইটা আমার কাছে অনেক টাচ করেছে যে এই ভালোবাসাটুকুই আসলে অনেক বড়ো ওনার মতো এত বড় একজন শিল্পী এত বড় একজন গুণী শিল্পী যার কাছে অনেক কিছু শেখার আছে আমি ব্যক্তিগতভাবে তার অভিনয়ের ভক্ত তিনি আমার যেন রান্না করে নিয়ে আসবেন এটা আমি কল্পনাই করিনি এটা আমার অনেক ভালো লাগার একটা ফিলিং তুমি যে গল্পটা বললে আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে ওপার বাংলা থেকে এসে এ পার বাংলায় তোমার নতুন ছবি সেখানে তোমার তোমার কাছে নতুন তো তাদের সাথে ছিল প্রথম থেকে দেবদূত ঘোষ সাথে কিন্তু আমি এর আগে কাজ করেছি এটা আমাদের বাংলাদেশের একটি প্রজেক্ট ছিল সেখানে উনি আমার কো আর্টিস্ট ছিলেন সো তখন থেকে আসলে দেবদুদ্দা আমার খুব ভালো একজন কলিগ এবং ভালো একজন ফ্রেন্ড সো এই ছবিতেও তিনি আমার কো আর্টিস্ট ছিলেন মানে কাকতালীয়ভাবে ভাবে সো ওটা আমার জন্য আরও বেশি সহজ হয়েছে এবং মানুষিদির সাথে তো আগেও পরিচয় ছিল মানুষীদের তো আপনারা সবাই জানেন যে এত মিষ্ট ভাষী একজন মানুষ সবাইকে এত সহজে আপন করে নেন তো খুব বেশি ক মানে আমার কাছে কোনো কিছুই মানে আনইজি ফিল হয়নি কারণ সবাই এত সহজে আপন করে নিয়েছেন যে বললাম যে সেটের ভিতরে কখনই মনে হয়নি যে আমি নতুন টিমের সাথে কাজ করছি সবাই খুব সাদরে গ্রহণ করেছেন আমাকে এটা ভালো লেগেছে অনেক এরকম আরও জনপ্রিয় দেখতে অবশ্যই চোখ রাখুন এশিয়া নেট নিউজ বাংলায় তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন